व्हाट्स अप एवरीवन, जस এটা আমাদের নদী, এই নদী এই নদীতে আমরা মাছ ধরি। এই নদীতে মাছ ধরে থাকি আমরা। সুন্দর নদী, সুন্দর একটা নদী আমাদের। এই নদীতেই আমরা মাছ ধরে থাকি। আমাদের নদী, সুন্দর নদী। এই নদীতে এই প্রচুর মাছ থাকে, ঠিক আছে? এই নদীতে প্রচুর মাছ থাকে। মাছে ভরা নদী আমাদের, মাছে ভরা নদী। নদী আমার বসতকারী ঘর, নদীর ভিতর উতাল পাতাল ঘর। যেই নদীতে মাছ ধরেছে, যে নদীতে মাছ ধরেছে, তারে মাতাল হওয়া দিনে দিনে বসত করে নামটা হওয়ার তারা। আমার নদীর ঘাটে বসত করে নিজের মতো করে। দিনে দিনে হারাই যাওয়া বসতকারীর হাওয়া। আমার মাঝে উলনাদা নিজের মতো করে মন লাটবে আকাশ তারা। মনের আকাশ জুড়ে নদীতে বসত করে মনের ভেতর তোমার আমার সুতের খেলা, তোমার তেই সপন, তোমার সংসার মাসে মাঝে দোলা। এই নদীতে বসত করে কয়জনা কয়জনা ওরে,
চাচা চাচা ভালো আছেন? খুব কঠিন কাজ নাকি জিমেল খোলা? না, ধৈর্য খুলতে হয়, তাছাড়া সেমন কোনো কঠিন নাই। আমার একদিন মোবাইলে জিমেল খুলে দিবা আর পেজে লিখে দিবা যে আমি এই অপশন আছে, এইটা করছে, এইটা এইটা এইটা, হ্যাঁ লাইন বাই লাইন, তাহলে তোমার সাথে আমি বুঝিয়ে নিতে খুলে নিতে পারবো। হ্যাঁ হবে না? তা হবে, চাষের দিকে খুলে নিতে পারবেন। আরে তো ফোন তো টিপতে পারে। হ্যাঁ মোবাইলে খুব পেশা পড়ে নাকি? না না, সেরকম পেশা পড়ে না। আর জিমেল খুললে কি লেখে লেখে খুলতে হয় নাকি? লিখতে হয়? না লিখতে হয় না, শুধু ওই কপি পেস্ট করতে হয়, শুধু কপি পেস্ট, তাছাড়া কোনো কিছু করা। নাম টাম লিখতে হয় না? মোবাইল নাম্বার টাম্বার লিখে? না ওইসব কিছু করা হয় না, খালি ওই ইয়ে করতে হয়, ওই কপি পেস্ট করতে হয় জাস্ট। নেট স্পিড খুব হাই হয়ে যাবে নাকি? না খুব হাই দরকার নেই। ওয়াইফাই দিয়ে খোলা দেয় না? কারণটা কি? ওয়াইফাই এর একটা আইপি যা, আর এটা তো একটা আইপি না। মানে বুঝলাম না, ওয়াইফাই এর একটা আইপি না? আর ওয়াইফাই দিয়ে কি কি চালানো যায় না শুধু বলে দিন। ওয়াইফাই দিয়ে কি কি চালানো যায় না? ওয়াইফাই এইভাবে কীভাবে বলা যাবে? মানে একটা সমস্যা দেখেছে শুধু এটা চালানো যায় না, তাই তো? মানে কোনো কিছু ওয়াইফাই দিয়ে মনে করেন স্ক্যাম কোনো কিছু করা যায় না। তোমার হচ্ছে যে ইয়ে অনলাইনে যে কোনো কাজ মাজ করা যায়? কিসে? যে কোনো ওই যে আচ্ছা শোন একটা জিনিস দেখে দিন বাপ, তুমি তো নেটওয়ার্ক অনেক ঘাটো, চেন্নাই কিংবা ভ্যালোরতে এই তথ্যটা বের করতে পারবা? চক্ষু ভালো কোনো সবচেয়ে ভালো চক্ষু হসপিটাল? হ্যাঁ এটা বের করা দরকার। হ্যাঁ তো কী করে বুঝবা যে এই এই ডিগ্রি এই চক্ষুটা হসপিটালের ডিগ্রি? এই এটা বোঝার মানে ভালো ডাক্তাররা বসবে আর মনে করেন রেটিং মেটিং দেখে বোঝা যায় যে কি কোনটা ভালো কোনটা খারাপ। ওটা হচ্ছে কি সরকারি ডাক্তার কি বেসরকারি ডাক্তার এটা তো বোঝা যাবে কোনটা? এই অনলাইনে আসবে যে সরকারি ডাক্তার কি বেসরকারি ডাক্তার তো না এটা। হ্যাঁ ওখানে তো লেখা থাকবে যে এটা কোন
কোন কান্ট্রির ডাক্তার বা কোন জায়গার ডাক্তার তো লাগাই থাকো। আমি ইন্ডিয়া যাবো চোখের জন্য। চোখের জন্য? হ্যাঁ, পাসপোর্ট করে ফেলাইছি। হ্যাঁ যাবেন, ঈদের পরে ভিসা লাগাবো। যাবেন, সমস্যা নেই। ভিডিও চলছে, ভিডিও করছি ইউটিউবে। কি ভিডিও চলছে? নদীর ভিডিও। এই ভিডিও করে কি হবে? নৌকা নিয়ে সোজাসুজি করো। কষ্ট হবে। মোবাইলে কি যেন করতেছিল আমার মনে। নিজের ঘপলে না এমনি নষ্ট হয়ে যায়। এমনি এই জিমেল খুলতে দেয় না, এই কারণে নষ্ট হয়। যারা ওই যে ইয়ে করে, মনে করেন যারা এই জিমেলের কাজ মাস করে, তারা এত জিমেল কিনে কিনে ফেলে কি করে? জিমেল দিয়ে, জিমেল দিয়ে টাকা ইনকাম করবে, টাকা ইনকাম করবে জিমেল কিনে। বাল আছে ম্যাগের ভাত, ম্যাগের ভাত। কালকে পানির বাল নেমে গেল, সে পানি হয়ে গেল না তোমার, এই ম্যাগের পানি হবে। মেঘ হচ্ছে, বাতাসে শেষ করে দিচ্ছে। মেঘ হবে না, বাতাসেও হচ্ছে না। পরে বাতাস না হলে তো বৃষ্টি হবে। এ কি করে দেখতে বৃষ্টির সম্ভাবনা? এটা ওই ওয়েবসাইট আছে, ও মনে পড়ে গেল।
হুম 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 হুম